Elearn Mentor makes you expert. Hello, BS. Assalamu alaikum. Shobai nishchoi bhalo achen. তো আমরা এই টিউটোরিয়ালে দেখব আজকে এমএস ওয়ার্ডে কিভাবে একটা ফিলেবল ফর্ম তৈরি করা যায়। তো এই ফর্মগুলো আমরা সাধারণত দেখেছি যে কোথাও যে জবের জন্য আমরা অ্যাপ্লাই করতে যাই, এই ফর্মগুলো দেখেছি আমরা পেয়ে থাকি। তারপর অনলাইনে যদি আমরা কোথাও যদি অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন নিতে যাই, সেক্ষেত্রে আমরা এই ফর্মগুলো পেয়ে থাকি, ঠিক আছে। যেখানে দেখা যাচ্ছে থাকে কয়েকটা বক্স, তারপর ছবি অ্যাড করার জন্য একটা অপশন, তারপর রেডিও বাটন, ঠিক আছে। তারপরে কিছু একটা অনেক কিছু থাকে যেখানে আমরা জাস্ট টিক দিয়ে দিই, জাস্ট সামান্য কিছু হয়তো লিখা দিই, এই ধরনের অনেক কিছু থাকে। তো এই ফর্মগুলো কীভাবে তৈরি করা যায় ওয়ার্ডে, তো আমরা এই জন্য কিছু ডাটা নিয়ে নিয়েছি। সাপোজ এটা আমি তৈরি করেছি একটা এমপ্লয়ারের পক্ষ থেকে, যার হয়তো একটা সার্কুলার আসবে সামনে, তিনি তার ক্যান্ডিডেটদের এই জিনিসগুলো এই ফর্মটা প্রোভাইড করবে, তারা যাতে করে এখানে মধ্যে তাদের ইয়াগুলো আসলে পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে আমাদেরকে দিতে পারে। তো যাই হোক, ফিলেবল এখন ফর্মটা আমরা তৈরি করব। তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাদের যে ওয়ার্ডে আছে, ওয়ার্ডে আপনারা দেখেন যে আপনাদের ডেভেলপার অপশনটা আছে কি না, ঠিক আছে। অনেক হয়তো না থাকতে পারে, তো আপনারা এটা অপশনটা পাবেন। যদি না থাকে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে অ্যাকাউন্টে যাবেন, সরি অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর আপনি এখানে কাস্টম রিবন, তারপরে এখানে ডেভেলপার অপশন একটা থাকবে, আপনি যা চেক করে আপনার ওকে দিলে আপনার অপশনটা এখানে চলে আসবে, ওকে। তো ডেভেলপার অপশনটা তখন দেন আমরা কী করবো, দেন ইনফরমেশনগুলো আমাদের মতো সাজিয়ে আমরা ডেভেলপার অপশন চলে যাবো। এবার আমরা বক্স বসাবো অথবা আমরা অপশন দেবো, ড্রপ ডাউন লিস্ট দেবো, যে মানে আপনাদের প্রয়োজন যে আমরা যেখানে যা ইচ্ছে। তো আমরা এখানে মধ্যে টাইটেলের মধ্যে একটা ড্রপ ডাউন লিস্ট দিব, যাতে করে অনেকে দেখে গেছে মেল ফিমেল থাকে, তাদের নামে টাইটেল মিস্টার মিসেস, ঠিক আছে, মিস, অনেক কিছু থাকে জেন্ডার অনুযায়ী। তো আমরা সেই জিনিসগুলো আমরা একটা ড্রপ ডাউন লিস্ট অনুযায়ী দিব, যাতে করে ক্যান্ডিডেটটা সিলেক্ট করে দিতে পারে ড্রপ ডাউন লিস্ট থেকে, ওকে, লিখতে না হয়। তো আমরা এখান থেকে ড্রপ ডাউন লিস্টে যাবো, ক্লিক করবো, এই যে এখানে ক্লিক করার পরে এই যে এখানে আসবে, আসার পর আমরা এখান থেকে এটা এখন কী আছে, আমরা এটা ওকে এখান থেকে আমরা ডিজাইন মোডে যাব। ডিজাইন মোড থাকা অবস্থায় প্রপার্টিসে ক্লিক করব। দেন আমরা এখান থেকে কী করব, আমরা অ্যাড করব, জাস্ট এখানে অ্যাডে ক্লিক করব, ফার্স্ট অফ অল মিস্টার, ওকে। দেন আবার অ্যাড করব মিস, দেন আবার অ্যাড করব মিসেস, তারপর আবার অ্যাড করব, অনেকে দেখেছি ধরুন মিস ইউজ করে মিস, ওকে। দেন আমরা কী করব, ওকে দিয়ে দিব, ঠিক আছে। আমাদের অ্যাড করার শেষ অপশনগুলো ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলে দেখেন আমরা তখন এখান থেকে ডিজাইন মোডটা উঠে দিব। উঠে দিলে আমার দেখেন এখানে কী আছে, টাইটেল চুজ অ্যান আইটেম, তার মানে যারা এখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এখানে একটা ড্রপ ডাউনের ইয়া অপশন পাবে। তখন ক্লিক করলে তখন এখানে দেখেন আমরা যতগুলো অ্যাড করেছি সব ড্রপ ডাউনে চলে আসছে। তখন এখানের মধ্যে যখন আমি যে সাপোজ আমি একজন মেল, তার সেক্ষেত্রে আমি অবশ্যই মিস্টার ইউজ করবো, রাইট। মিস্টার ইউজ করে আমি ড্রপ ডাউন দিয়ে দেবো, যারা ফিমেল তারা হয়তো তাদের ইয়ে অনুযায়ী যে ম্যাটেরিয়াল স্ট্যাটাস অনুযায়ী তারা হয়তো এখান থেকে ইয়েগুলো সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো দেন এটা তো গেল, দেন তারা আমরা দেন আসবে ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমে কী যারা অ্যাড করবে অবশ্যই তাদের জন্য আমরা এখানে একটা বক্স দেবো। আমরা চাই না যে তারা একটু অতিরিক্ত কোনো কিছু লিখুক বা অন্য অতিরিক্ত কোনো কিছু হোক, তো আমরা এই জন্য আমরা একটা সব কিছু আমরা একটা বক্স করে দেবো। এখানে আমরা যেটা হলো যেটা আমরা একটা টেক্সট বক্স ইয়ে করবো, তাদের অবশ্যই ফার্স্ট নেমটা লিখবে। তো আমরা এখান থেকে এটা দিয়ে দিই, আমরা এখান থেকে এই বক্সটা আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে কী হবো, তা যারা ইয়াতে আছে, আচ্ছা এখান থেকে আপনি ডিজাইন মোডে দেখবেন, আপনার প্রপার্টিসে যদি যান, এখানে আসলে তেমন এক কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আর আপনি যদি চান আপনি কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তখন আপনি ডিজাইন মোড উঠে দিলে একটু কালারটা একটু ইয়ার মতো দেখা যাচ্ছে, যখন আপনি এটা উপরে যাবে তখন কালারটা একটু আপনার ওই কালার চলে আসতেছে, ওকে। আচ্ছা এখানে তারা তখন ক্লিক করলে এখানে কিন্তু তারা লিখতে পারবে, এই যে লিখতে পারবে, ঠিক আছে, এভাবে তারা লিখতে পারবে কি তারা ক্যান্ডিডেট থাকবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এটা আমরা ফর্মটা ফিল আপ করতেছি, আমরা এখান থেকে খাই দিচ্ছি, ওকে। দেন এখান থেকে আমরা জাস্ট এখন সেম জিনিসটা তার নিচেও লাগবে, রাইট, লাস্ট টাইমে যাতে আমরা এটা একটা কপি করে দিই, রাইট, আমাদের দরকার প্রয়োজন নেই, যেহেতু আমরা একবার করেছি, কপি করে দিলাম। ডেট অফ বার্থ,
ডেট অফ বার্থ তো অবশ্যই আমাদের একটা, যেহেতু এটা একটা নাম্বারে আসবে, সেক্ষেত্রে আমরা এই যে এখানে একটা ডেট পিক আর কন্টেন্ট কন্ট্রোল, আমরা এখান থেকে এটা অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে ক্লিক অর ট্যাব টু এন্টার আ ডেট। ওকে, তাহলে যারা ক্যান্ডিডেট থাকবে তারা কি করবে, জাস্ট এখানের মধ্যে যাবে, যাওয়ার পর এই যে এখানে ড্রপডাউন ক্লিক করলে তারা এই যে তাদের ডেট অফ বার্থটা সাপোজ যদি কারোর, তারা এইভাবে আপনার অ্যাড করে দিতে পারবে। আচ্ছা, আপনি এখান থেকে আবার এভাবে আপনার সাপোজ 1990, ওকে, এভাবে আপনি অ্যাড করে দিতে পারবেন, ড্রপডাউন থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, ড্রপডাউন থেকে আপনি হয়তো ইয়ারটা আপনি এখান থেকে লিখে দিলেন, কারণ এখান থেকে আসলে যেতে অনেক টাইম লাগবে, আপনি ইয়ারটা এখানে দিয়ে দিলেন, দেন আপনি এখানে ডেট আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে দিন আপনার ইচ্ছা মতো মাস আর ডেট। ওকে, তো এভাবে আমরা ক্যালেন্ডারও আমরা দিতে পারি ইয়ার জন্য। দেন হলো মোবাইল নাম্বার, তাহলে মোবাইল নাম্বারের জন্য আমরা অবশ্যই এটা একটা টেক্সট একটা হবে, রাইট, টেক্সট একটা। তাহলে আমরা এখান থেকে যে এটা আমরা কপি করে দিয়ে দিই, তাহলে তার ক্যান্ডিডেট এখান থেকে জাস্ট ওর মোবাইল নাম্বারটা এইভাবে দিয়ে দিবে। ঠিক আছে, ওকে, দেন অ্যাড্রেস, অ্যাড্রেসটা ঠিক সেম, যেহেতু এটা একটা ওয়ার্ডের বিষয়, সেক্ষেত্রে আমরা অ্যাড্রেসটা আমরা এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন আপনি ইচ্ছা মতো কিন্তু ওরা টাইপ করতে পারবে। ঠিক আছে, যত বড় যত টাইপ করবে তত ইয়েটাও কিন্তু বাড়বে। ওকে, যদিও ইয়েটা আপনার বক্সে এতটুকু দেখা যাচ্ছে, তার মানে নয় যে শুধু এইটুকু লিখতে পারবে, তারা যত লিখবে তত বক্সটা কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, ওকে, তো এই গেল আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা এটা উঠাই দিলাম, ডেট অফ বার্থ আমরা, ওকে, ঠিক আছে, ওকে, দেন আমাদের এখন এখানের মধ্যে সাপোজ এখানে আমরা এখানে কিছু এমসিকিউ টাইপের জাস্ট তারা মাল্টিপল তারা এখান থেকে কী করবে, চুজ করবে যে যে ডু ইউ লিভ ইন বাংলাদেশ, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। হয়তো বা কেউ হয়তো দেশের বাইরে থেকে আসছে কিছুদিনের জন্য, তারা বা ইয়ে করতেছে, ঠিক আছে, অ্যাপ্লাই করছে, হতে পারে অনেক কিছুই। তো সাপোজ একটা একটা অপশন, তো সে ইয়েস অর নো, তাহলে এখানের মধ্যে আমরা কী করবো, আমরা এখানে কী দেওয়া যেতে পারে, এখানে আমরা একটা চেকবক্স দিতে পারি, রাইট, এটা চেকবক্স আমরা এই যে চেকবক্সটাকে এখান থেকে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে চেকবক্স, এখন দেখেন চেকবক্সটা যখন আমি ক্লিক করলাম, ক্রস যখন আমি মার্ক করলাম তখন কিন্তু ক্রস চলে আসছে, তো মনে হচ্ছে কি অপশনটা কি মনে হচ্ছে কি কাটা, মানে এই অপশনটা কি মানে কি মিন করতেছে, টিক মানে যদি একটা টিক চিহ্ন হতো তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আরও বেশি হইতো, রাইট, কিন্তু আমার কাছে কেমন জানি জিনিসটা মানে ক্রস মানে হয়তো, হ্যাঁ অনেকে ক্রস মানে সে ইয়েস, বাট আমি তাহলে আমরা যেটা করতে পারি আমরা ইয়েটা চেঞ্জ করে দিতে পারি, ডিজাইন মোডে যাই, প্রপার্টিস, এই যে এখান থেকে আছে চেক সিম্বল, মানে চেক করা অবস্থায় সিম্বলটা কী থাকবে, ঠিক আছে, আনচেক অবস্থায় এটা থাকবে, চেক করা অবস্থায় কী থাকবে, তাহলে আমরা এখান থেকে টিক চিহ্নটা আমরা চেঞ্জ করে আমরা টিকটা দিয়ে দিই, ওকে, দেন ওকে দিয়ে দিলাম, তো দেখেন টিক চলে আসছে, রাইট, তাহলে আমি ডিজাইন মোডটা উঠাই ফেলি, দেখেন টিক চলে আসছে, যখন ক্লিক করবো টিক চলে আসবে, আবার যখন ক্লিক করবো টিক চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা এটা কপি করে আমরা এখানে দিয়ে দিই, আমাদের এটা ফার্দার আর ইয়ে করা লাগতেছে না, এখানে আমরা কপি করে দিয়ে দিচ্ছি, এখানে আমরা, আচ্ছা এখানে আমরা একটু অন্যভাবে যে এখানে এসএসসি এইচএসসি আমরা এই জিনিসটা একটু অন্যভাবে আমরা ইয়ে করি এডুকেশনটা। ঠিক আছে, আমরা এটা এখানে রেডিও বাটন অ্যাড করবো, তাহলে আপনারা আরও হয়তো আরও রেডিও বাটনটা শিখা হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা টিক করে আছি, ওকে, ঠিক আছে, আমাদের কাজ করতেছে, ক্লিক করে চলে আসছে, ক্লিক করে চলে যাচ্ছে, ওকে, দেন আমরা এখানে এডুকেশন, এডুকেশনটা আমাদের যেটা হলো গিয়ে অনেকের হয়তো বা এসএসসি এইচএসসি, আমরা তিনটে এডুকেশন দিয়ে দিলাম, সাপোজ এইচএসসি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন, ঠিক আছে, দেন আমরা যে তারা বা আমরা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন দিয়ে দিচ্ছি, কারণ অবশ্যই যারা গ্র্যাজুয়েশন করে তারা অবশ্যই এসএসসি এইচএসসি কমপ্লিট করে কিন্তু ওই লেভেলে আসে, রাইট, তাহলে আমাদের ওগুলো একটা প্রয়োজন নেই, ওটা আননেসেসারি, রাইট, ওগুলো জিজ্ঞাসা করা, বাট অনেকে আছে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন দেখেছে গ্র্যাজুয়েশন করে পোস্ট গ্র্যাজুয়েশন করে নাই, এমন অনেকে থাকতে পারে, তো সেটা আমরা তাহলে দুইটা অপশনে রাখি এডুকেশনের জন্য। তো এখান থেকে আমরা কী করবো, আমরা রেডিও বাটন অ্যাড করবো, ওকে,
রেডিও বাটন, যে তারা শুধুমাত্র ক্লিক করে এটা অপশনটা ইয়ে করে। এখন এখানের মধ্যে দেখেন এখানে অপশন বাটন ওয়ান, এটাকে আমরা তাহলে আমরা এটা রিনেম করে দিতে হবে, রাইট? রিনেম করতে হলে আমরা এখানে কি করতে হবে, ওকে না, এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে হচ্ছে না, এখান থেকে আমরা যেটা একটু যাবো প্রপার্টিসে চলে যাবো। প্রপার্টিসে আসলে দেখেন পাশে আমরা আমাদের একটা উইন্ডো, একটা উইন্ডো চলে আসছে। আসার পর আমরা এখানে দেখেন এই যে ক্যাপশন, এই যে ক্যাপশনটা সিলেক্ট হয়ে আছে, কিন্তু আমরা এখান থেকে করবো, লিখে দেব গ্রাজুয়েশন, ওকে, গ্রাজুয়েশন দিয়ে দিয়ে আমরা কী করবো, জাস্ট আমরা কেটে দিব, দেন আমরা এখান থেকে একটা ছোটো করে দিলাম। দেন আপনি এখন এখান থেকে আপনারা এটা কপি করে দিতে পারেন বা আরেকটা আপনারা তৈরি করে দিতে পারেন। তাহলে আমরা আরেকটা তৈরি করে দিই, সমস্যা নেই, ক্লিক করলে তো হয়ে যাচ্ছে, আবার আরেকটা ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে আবার কী করবো, প্রোফাইলসে চলে যাবো, তারপর এখান থেকে লিখবো পোস্ট গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ওকে। দেন আমরা ক্রস করে দিলাম, তারপর আমরা এটা কী করবো, ইয়ে করে দেবো, ছোটো করে দিলাম। তাহলে এখন দেখেন যারা কি করবে, যারা হয়তো বা ক্যান্ডিডেট থাকবে, তারা জাস্ট এখানের মধ্যে জাস্ট ক্লিক করবে, রাইট? ক্লিক করলে দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা হলো রেডিও বাটন বলে এটাকে। আচ্ছা, এটা একটু ছোট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা ফুল দেখাচ্ছে না। ওকে, এবার দেখাবে, এবার সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, দেন এখান থেকে আমরা দেন যাব আমরা এখান থেকে ডু হ্যাভ প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো এখানে ইয়েস অর নো, রাইট? তাহলে আপনার এখান থেকে আপনার ইয়েস অর নো বাটন আপনার চেকবক্স দিয়ে দিতে পারেন, শুধুমাত্র চেকবক্সটা, মানে টিক দেওয়া মানে হলো ইয়েস নো বাটন, রাইট? আমরা দেখে অন্য কোনো বাটনে অপশন আছে, আচ্ছা আচ্ছা, চেকবক্স আমরা দিতে পারি। তাহলে আমরা চেকবক্সটা এখান থেকে আমরা কপি করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে চেকবক্সটাই দিয়ে একটা ক্লিক করলে হয়ে যাচ্ছে, রাইট? ক্লিক করলে আবার কিন্তু আমাদের সেই ক্রস চিহ্নটা চলে আসছে, আমরা এটা চেঞ্জ করে দেবো, দরকার নেই, আমরা আবার টিক মার্ক থাকবো আমাদের এখানে। ওকে, আমাদের প্রপার্টিসে যাবো, দরকার নেই, আমরা এখান থেকে আবার একটু যাই, গিয়ে আমরা এখান থেকে চেঞ্জ টিক, ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এটা তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে যখন আমাদের এটা এক সাইডে হয়ে যাবো, আমরা যদি মাঝখানে আসতে চাই, আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটা আমরা হোমে এসে ঠিক করতে পারবো, ঠিক আছে? মাঝে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন কী করি, আমরা এটা কপি করে দিয়ে দিই, আমাদের বারবার আর এত ইয়ে করার দরকার নেই, ঠিক আছে? কপি করে দিলাম, সিলেক্ট করে আমরা হোমে গিয়ে আমরা মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের কী হলো, এখন এখানের মধ্যে এখানে আমরা কী করতে পারবো, যার ডু হ্যাভ প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স, মানে কি ঠিক এই যেখানে, আচ্ছা এখানে আমরা আরেকটা অপশন দেওয়া দিচ্ছি ইয়েস নো, রাইট? উপরে একটা রো দিয়ে দিতে পারি, জিনিসটা হচ্ছে ইয়েস অর নো, আমাদের একটু জিনিসটাকে ইয়া করে দিতে হবে, সাপোজ পার্টিকুলার্স ইয়েস অর নো। তা মানে কি, ক্যান্ডিডেটটা কি বুঝবে যে এখানে যদি সে ক্লিক করে তার মানে এটা ইয়েস মিন করতেছে, এখানে ক্লিক করলে মানে এটা নো মিন করতেছে, রাইট? তাহলে আমাদের এখানে আরম্ভ জাস্টিফাইড হয়ে গেল, রাইট? এখানে ইয়েস মানে ইয়েস, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এখান থেকে ফটোগ্রাফ অ্যাড করবো, যারা ক্যান্ডিডেট থাকবে অবশ্যই তাদের একটা ফটোগ্রাফ লাগবে, তার ফটোগ্রাফের জন্য আমরা একটা অপশন অ্যাড করে দেবো। এখান থেকে আমরা আবার ডেভেলপারে যাব, গিয়ে এই যে ফটোগ্রাফে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে দেখেন ফটোগ্রাফের জন্য একটা ইয়ে চলে আসছে, আমরা এটাকে ছোটো করে দিতে পারবো, যেহেতু এটা দুই পেজে চলে যাচ্ছিল। দেন আমরা এখান থেকে কী করতে পারবো, দেখেন যখন ক্লিক করবে কেউ, তখন এখান থেকে আপনার
ফটোগ্রাফের জন্য আমরা এইভাবে আমরা দিতে পারবো ডেস্কটপ সাপোজ। ওকে, এখান থেকে আমরা ফটোগ্রাফ অ্যাড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা এভাবে আমরা করতে পারি, মোটামুটি কাজ শেষ আমাদের। তাহলে আমরা একবার একটু দেখি, আমরা একটু ফিল আপ করি, সাপোজ এটা আমাদেরকে কেউ একজন দিয়েছে, ঠিক আছে। আমরা শুরু থেকে যাই, আমি সাপোজ মিস্টার, আমার ফার্স্ট নেম, আমার ফার্স্ট নেমটা আমি আমার চ্যানেলের নামে দিলাম, মানে আচ্ছা ওকে আমার নামে দিচ্ছি। সেকেন্ডে যাচ্ছি, ওকে, ডেট অফ বার্থ সাপোজ আমি দিয়ে দিলাম, আজকে কোনো একটা ডেট দিয়ে দিলাম। দেন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আমি একটা দিয়ে দিলাম। দেন অ্যাড্রেস সাপোজ এত বাই এত, এত বাই এত, ঠিক আছে। একটা আমি অ্যাড্রেস একটা মন মতো একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন এখান থেকে আমার ইয়েস, ওকে, এখান থেকে ইয়েস, এখান থেকে পোস্ট গ্রাজুয়েশন, দেন এখান থেকে ইয়েস ইয়েস ইয়েস, আচ্ছা ওকে, ইয়েস নো নো ইয়েস, ওকে। তারপর দেন আমি হয়তো লাস্ট আমার ছবিটা আমি অ্যাড করে দিলাম। তো যাই হোক, এইভাবে এই যে দেখেন পুরো ফর্মটা কিন্তু এখন আমাদের রেডি হয়ে গেছে। আপনারা এখন সেভ দিয়ে আপনারা করে দিতে পারবেন, ঠিক আছে। এবং আপনারা সেভ দিয়ে আপনারা কাউকে ইয়েতে দিয়ে দিলে হবে। তো যাই হোক, এইটা ছিল টোটালি কীভাবে একটা ফিলেবল ফর্ম তৈরি করবেন আপনারা ওয়ার্ডে। দেন আমি পিডিএফ, একটা পিডিএফে আপনার ফর্মেটে কীভাবে একটা আপনি ফিলেবল ফর্ম তৈরি করতে পিডিএফটা আমি দেখাবো নেক্সট টিউটোরিয়ালে। তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর নেক্সট আমার ভিডিওটা আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.